তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি, যেখানে তোমরা প্রত্যেককে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে যে ফ্রি অনলাইন কোর্স যেটি এখন বিভিন্ন পোর্টাল থেকে করা যাচ্ছে সেই নিয়ে কিছু ভিডিও আপলোড করতে, তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী সেই সমস্ত ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে তোমাদের সামনে। এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে বিভিন্ন ফ্রি অনলাইন কোর্স, যেগুলি বিভিন্ন পোর্টাল এই COVID-19 প্যান্ডেমিকের জন্য ফ্রি অ্যাক্সেস প্রোভাইড করছে তোমাদেরকে, তো তোমরা সেখান থেকে কিভাবে তোমাদের যে স্কিল সেই স্কিলকে এনহ্যান্স করতে পারবে। তো সেই রকমই স্কিল এনহ্যান্সমেন্টের একটি বিগ অপরচুনিটি রয়েছে, যার ফলে তোমরা তোমাদের রেজিউমেতে একটা এক্সট্রা ফেদারও অ্যাড করতে পারবে, যেটি তোমাদের ইন ফিউচার বিভিন্ন জব অপরচুনিটি এবং ক্যারিয়ার স্কোপ যেটিকে অনেকটা বাড়িয়ে দেবে। তো বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা একদম নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ধরনের বিভিন্ন ভিডিওর সাথে এডুকেশনাল টপিক পেতে অবশ্যই চ্যানেলটি তোমাদেরকে হেল্প করবে। আজকে যে ব্যাপারটা নিয়ে বলবো যে ভারতী বিদ্যাপীঠ ইনস্টিটিউট অব কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট তোমাদেরকে দিচ্ছে ফ্রি ওয়েবিনারের সুযোগ। এখান থেকে ওয়েবিনার অ্যাটেম্প করে তোমরা ফ্রি সার্টিফিকেট আর্ন করতে পারবে, এবং যার ফলে সেই সার্টিফিকেটটা তোমরা তোমাদের রেজিউমেতে অ্যাড করে রেজিউমকে আরও বেশি ওরিয়েন্টেড করে তুলতে পারবে এবং তোমাদের স্কিলকে এনহ্যান্স করতে পারবে। তো তার জন্য অবশ্যই এই ভিডিওটি কমপ্লিট দেখে নাও, এবং দেখে নাও কিভাবে তোমরা সেই ফ্রি ওয়েবিনার অ্যাটেম্প করে সার্টিফিকেট কালেক্ট করতে পারবে, যেটি মাকআউট যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের এমইআর অ্যাক্টিভিটির জন্য অনেকটা বেশি গুরুত্ব পাবে। তো এক্ষেত্রে দেখো যে প্রথমেই বলবো যে এই ভারতীয় বিদ্যাপীঠ ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এরা এই বিভিন্ন ওয়েবিনার দিচ্ছে, বিভিন্ন অনলাইন কোর্সের ভিডিও আমি তোমাদেরকে আপলোড করতে থাকবো এরপর অ্যাজ পার ইউর রিকোয়েস্ট অনলি। এবং এক্ষেত্রে দেখো যে বিভিন্ন অনলাইন কোর্সের পাশাপাশি তোমাদের ইন্টার্নশিপ এই সমস্ত বিষয়গুলো তোমাদের স্কিলকে আরও অনেক বেশি আপডেট করতে পারবে। তো দেখো এখানে বিভিন্ন ওয়েবিনার অলরেডি এগুলি কমপ্লিট হয়ে গেছে, তো এর সঙ্গে সঙ্গে এখানে এই যে চারটি নতুন ওয়েবিনার যেটি ওনাদের তরফ থেকে আপলোড দেওয়া হয়েছে, যেটি তোমার আগস্ট মাস থেকে স্টার্ট হবে, আগস্টের 1 তারিখ, 8 তারিখ, 14 তারিখ এবং 22 তারিখ, এই চারটি ওয়েবিনার রয়েছে। এবং এর মধ্যে দেখো ফার্স্ট যে ওয়েবিনারটি রয়েছে সেটি হচ্ছে তোমার এই 9 নম্বর যেটি রয়েছে, যেটি হচ্ছে COVID-19 রিলেটেড। তো দেখো এটি কিন্তু প্রত্যেক স্টুডেন্ট তারা করতে পারবে, এবং এখানে তোমাদের ওয়েবিনারের টাইমিংও দিয়ে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ, এবং রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখো এখনও ওপেন রয়েছে। তোমরা এই রেজিস্টারে ক্লিক করে বেসিক কিছু ডিটেলস প্রোভাইড করে তোমরা অবশ্যই তোমাদের এই ওয়েবিনারের জন্য সিট বুক করতে পারো, এবং সেক্ষেত্রে তোমরা অবশ্যই ফ্রি সার্টিফিকেট এখান থেকে পাবে। এর পরবর্তী দেখো যে ওয়েবিনারটি রয়েছে যে ডেটা সায়েন্স অ্যান্ড AI, যেটি কিন্তু AI টেকনোলজি এখন এটা খুবই লেটেস্ট টেকনোলজি, এবং অনেকে হয়তো তোমরা বলবে যে শুধুমাত্র কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট বা IT রিলেটেড স্টুডেন্টদের জন্য এটা, বাট আমি বলবো অবশ্যই না, কারণ দেখো এটা লেটেস্ট টেকনোলজি, তার সম্পর্কে শিখতে ইচ্ছে কার না করে। তো তোমরা অবশ্যই এতে এনরোল করতে পারো, এবং এই রেজিস্টার অপশনটিতে ক্লিক করে তোমরা নিজেদের সিটটিকে কনফার্ম করতে পারো। এবং এক্ষেত্রে দেখো এর পরবর্তী যে ওয়েবিনারটি রয়েছে সেটি হচ্ছে অবশ্যই ম্যানেজমেন্ট, আই থিঙ্ক যে সমস্ত ম্যানেজমেন্ট স্টুডেন্টস রয়েছে তাদের জন্য, এবং যারা এই যে কোর্সটিতে ইন্টারেস্টেড এক্ষেত্রে তো তারা অবশ্যই এটিতে করতে পারো। এবং লাস্ট যেটি রয়েছে যে এজ কম্পিউটিং এবং IoT, দেখো এই এজ কম্পিউটিং এবং IoT এগুলি সবই কিন্তু আমাদের লেটেস্ট টেকনোলজি, এই লেটেস্ট টেকনোলজিগুলি সম্পর্কে কোনো কিছু মিনিমাম একটা নলেজ অ্যাকোয়ার করবার জন্য অবশ্যই এই ওয়েবিনারগুলি তোমাদেরকে হেল্প করবে। এবং দেখো এক্ষেত্রে তোমাদের কারিকুলার অ্যাক্টিভিটি খুব একটি নেই, তোমাদের যে একাডেমিক অ্যাক্টিভিটি কলেজ বা ইউনিভার্সিটি, তো সেক্ষেত্রে অবশ্যই এই ফ্রি ওয়েবিনারগুলি করে তোমরা সার্টিফিকেট আর্ন করে নিজেদের যে স্কিল সেটাকে অনেকটা আপগ্রেড করতে পারো। এবং তোমাদেরকে আরও একটি ব্যাপার দেখিয়ে দেবো যে এই যে ওয়েবিনারটি এটি অবশ্যই AICTE অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ওনাদের অ্যাফিলিয়েশনে কিন্তু এটি হচ্ছে। এক্ষেত্রে এই যে ইউনিভার্সিটি তোমাদের যেটি করাচ্ছে ভারতী বিদ্যাপীঠ ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, তো এক্ষেত্রে এই যে সার্টিফিকেটটি তোমরা পাবে এই সার্টিফিকেটটা কিন্তু প্রত্যেক জায়গাতেই তোমাদের এই সার্টিফিকেটটা প্রায়োরিটি পাবে। এক্ষেত্রে দেখো তোমাদেরকে আরও একটি বিষয় দেখিয়ে দিচ্ছে, আরেকটি বিষয় যে রেজিস্ট্রেশন প্রসেস দেখো এখানে বলা রয়েছে যে রেজিস্ট্রেশন করবার জন্য তোমাদেরকে যে ওয়েবিনার এই রেজিস্ট্রেশন প্রসেসটিও এখানে দেওয়া রয়েছে, তো তোমরা এখান থেকেও দেখতে পারবে।
এর পরবর্তী দেখো যে তোমাদেরকে কোন একটি কোর্সের ডিটেলস তোমরা দেখতে পারবে, যেমন দেখো আমি ডেটা সায়েন্স কোর্সের ডিটেলসই দেখাচ্ছি এখানে, ক্লিক হিয়ার ফর মোর ডিটেলস। তো এখানে ক্লিক করে তোমরা এই কোর্সের ডিটেলস এবং এই রিলেটেড বিভিন্ন নোটিশ বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তো সেক্ষেত্রে এইগুলি সমস্তটি এখানে করতে পারবে। তো আশা করছি এই ওয়েবিনার রিলেটেড ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফিউচারে এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাপোর্ট করো যাতে করে তোমাদেরকে আরও অনেক এই ধরনের ফ্রি অনলাইন কোর্সের ভিডিও আপলোড করতে পারে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। তো ততক্ষণ দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।